فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون فرصنا طوانا كلا شنكبة عمي بولزاي আচ্ছা ইসলামের দৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে থাকতে বলা হয়েছে এবং এটি আবশ্যক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার দ্বীন প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন আপনারা কি দ্বীন প্রতিষ্ঠার জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার কোনো কর্মপদ্ধতি গ্রহণ করেছেন কিনা বা কোনো ইসলামী দলকে সমর্থন করেন কি এই প্রশ্ন অনেক লম্বা উত্তর এটা 2 ঘন্টা উত্তর দেওয়া লাগবে 2 ঘন্টা হলে কিছু বোঝানো যাবে কারণ এই যে দ্বীন প্রতিষ্ঠার কথা বলছেন দ্বীন প্রতিষ্ঠা একামতে দ্বীনের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয় না একামতে দ্বীনটাই আমরা বুঝতে পারি না একামতে দ্বীন মানে এক একজন এক এক ভাবে বুঝছে কেউ বুঝছে একামতে দ্বীন মানে মনে রাষ্ট্রে ইসলামে আইন কানুন বাস্তবায়ন করে ফেলা সেটা হলো তাওহীদের দাওয়াত সুন্নতের দাওয়াত তাওহীদ সুন্নাত প্রতিষ্ঠা হওয়াটাই দ্বীন কায়েম কারণ আপনি ইসলামী রাষ্ট্র করে ফেলছেন করার পরে একটা মাজার আপনি ভাঙতে পারবেন বলেন ভাঙলে আপনার আপনি ক্ষমতা থেকে উল্টে যাবেন মাজার একটা ভাঙতে যায় চাইয়ে না আপনার আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখল করছে করার পরে আপনার বৌদ্ধ মন্দির ভাঙছে বৌদ্ধ মন্দির ভাঙার কারণে তাদের ক্ষমতা কই গেছে দেখছেন তো মুসলমানের মন্দির ভাঙে নাই ভাঙছে কার মন্দির বৌদ্ধ মন্দির আর আপনি ক্ষমতায় গিয়ে মুসলমানের মন্দির ভাঙবেন খবর আছে একটা মাজারও আপনি ভাঙা যাবে না আপনি ক্ষমতা দখল করার পরেও এটা এত সহজ বিষয় না আর আপনি আইন করে দিবেন সব মানুষ নামাজি হয়ে যাবে মুসল্লি হয়ে যাবে এটাও এত সহজ বিষয় না বাবা এরকম সহজ বিষয় এই মানুষদের পরিবর্তন আনতে হলে সুদ পরিবর্তন করতে হলে ঘোষ পরিবর্তন করতে হলে সবকিছুর যদি ইসলামী আদলে সাজাইতে চাই মানুষের মধ্যে তাওহীদের দাওয়াত ঢুকাইতে হবে তাওহীদ যদি কেউ বুঝে এই লোক জীবনেও কোনোদিন সুদের সাথে সম্পর্ক রাখবে না ঘোষের সাথে সম্পর্ক রাখবে না এমনকি তাওহীদের বুঝওয়ালা লোকেরা যদি ক্ষমতায় বসে তো তখন টোটাল দেশ সুদ মুক্ত ঘোষ মুক্ত হবে কিন্তু তাওহীদের বুঝ নাই এখনো সেই লোকদেরকে দিয়ে দিন কায়েম করবেন নবী সাল্লাল্লাহু মক্কায় থাকাকালীন মুশরিকদের মুশরিকেরা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন না কিন্তু নবী সাল্লাল্লাহু নেন নাই কেন কারণ নবী সাল্লাল্লাহু ক্ষমতা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বানাবেন কাকে আবু জেহেলকে পররাষ্ট্রমন্ত্রী বানাবেন আবুল আহাবকে এদেরকে দিয়ে ইসলামী রাষ্ট্র চলবে নবী সাল্লাল্লাহু এই জন্য ইসলামী রাষ্ট্র তৈরি করেন নাই এই জন্য ইসলামী রাষ্ট্র করতে হলে আগে দিন প্রতিষ্ঠা করতে হলে তাওহীদ বুঝাইতে হবে মানুষের যুগে যুগে আম্বিয়া আলাইহিমসালাম এই কাজটাই করছেন তাওহীদের দাওয়াত দিচ্ছেন তাওহীদের দাওয়াত গ্রহণ করার পরে এই তাওহীদ যদি প্রতিষ্ঠা হয় আপনার সব প্রতিষ্ঠা হয়ে যাবে তাওহীদের ভিতরে সব কিছু লুকায়িত আছে বিয়ের ব্যাপারে দুই পরিবার প্রতিশ্রুতিবদ্ধ মত অবস্থায় হারাম থেকে বাঁচতে মেয়ের বাবা মায়ের অনুমতি নিয়ে গোপনে বিয়ে করলে তা সহি হবে কি এটা হানাফি মাযহাবের মধ্যে এবং অন্য ফকিহদের মধ্যে একটু বিরোধ আছে হানাফি মাযহাবের মাসালা হলো এটা বৈধ হবে কিন্তু সহি হাদিস অনুযায়ী বোঝা যায় এটা বৈধ হবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলছেন যে যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে ফানাকা হুয়া বাতালুন 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 তিনবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি এজন্য আমরা বলি যেহেতু এটা হাদিস সহি এজন্য বিয়েটা সহি হয় নাই বিয়েটা যদি পরবর্তীতে মেয়ের বাবা বা ওলি যদি সম্মতি দেয় আবার দ্বিতীয়বার বিয়ে দৌড়াইতে হয় সকল প্রকার বিরোধ মত পার্থক্য ভ্রান্ত ধারণা সমাধানের জন্য ইসলাম কেয়াস নামে শরিয়ার একটি উৎস রেখেছে তাহলে আলেম ওলামা মুরব্বীরা বলে সকল বিরোধগুলো সমাধান নিয়ে কেয়াসের পন্থা অবলম্বন করেন না কেন এটা তো আপনি বুঝতেছেন কেয়াস দিয়ে সমাধান হবে কিন্তু যারা ইসলামী জ্ঞানে সমৃদ্ধ যারা ইসলামী জ্ঞানে গভীর জ্ঞানী তারা মনে করেন না যে এগুলো সব কেয়াস করলে সমাধান হয়ে যাবে এটা তো আমার আপনার মত আমি আপনি বুঝতেছি যে কেয়াস দিয়ে সমাধান হয়ে যাবে তবে কেয়াস কোরআন সুন্নাহ ভিত্তিক কেয়াস ইসলামে নিষিদ্ধ নয় কেয়াসেরও প্রয়োজনীয়তা আছে তবে কেয়াসের মাধ্যমে যে সব বিরোধ মিটে যাবে সেটা
নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, ব্যবহার করতেন। বর্তমানে আমরা বাজারে যে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবো কিনা, না পারলে কেন পারবো না, তাহলে কোন পারফিউম ব্যবহার করব, এটার ব্যাপারে কথা হলো। সুগন্ধি সুন্নাত ব্যবহার করতে হবে, কিন্তু যেগুলোর মধ্যে অ্যালকোহলের মাত্রা বেশি সেগুলো ব্যবহার করা যাবে না। তবে কিছু অ্যালকোহল আছে সামান্য পরিমাণ, মানে 0.এর নিচে, এগুলো না থাকলে আপনার ওই ওই সুগন্ধিটাই থাকে না। সুগন্ধিটাকে ধরে রাখার জন্য কিছু ব্যবহার করতে হয়। এইরকম অল্প মাত্রার যদি হয় সেটাকে ওলামায়ে কেরাম জায়েজ বলছেন, তবে ওগুলো ব্যবহার থেকে পরিহার করা, এটা তাকওয়া। ওগুলো ব্যবহার করলাম না, আর যেগুলো মোটামুটি কোনো অ্যালকোহল নাই শুধু সুগন্ধি আছে এগুলোই ব্যবহার করলাম। প্রশ্ন তো অনেক, ইনশাল্লাহ আরেকদিন প্রশ্নের আলাপ তৌফিক দিলে জবাব দেবো ইনশাল্লাহ। তো আমরা